आज के अपन बोलो यकम धरण स्टैटास भिडियो अपनारा क्यों क्रिएट करबें शुधुमात्र इनशॉट सहाज्ये। सो प्रधानत अपनारा तो देखते पारें फेसबुके एरकम धरनेर स्टैटास आजकल खूब ही ट्रेंडिंग रयेछे। एरकम धरनेर लिरिक्स आपनारा किभाबे क्रिएट करबें इनशॉट दिए और एर उपरे देखते पाच्छेन एकटा छायार मतो उइंडो श्याडो एटा आपनारा किभाबे क्रिएट करबेन सेटाई आजके आमि आपनादेर बोले देबो। सो चलुन आर कथा ना बाड़िये भिडियोटा शुरू करा जाक। और चैनल जो नतून हये थाकेन ताहले अवश्यई सबस्क्राइब करते भुलबेन ना। सो चलो कथा ना बाड़िये भिडियोटा शुरू करे निई। सो एखान इनशॉट एप्टी ओपेन कर नब। ओपेन करारे भिडियोते क्लिक कर गैलरी थेके एक फेसबुक पोस्टर इमोजी सिलेक्ट कर नब। सो एटा आपनारा किन्तु फेसबुक थेके स्क्रीनशॉट निये निते पारबेन। सो एखान थेके नेওয়ার পরে এখান থেকে ক্যানভাসে ক্লিক করে এখান থেকে ইনশর্টের শেডটি এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এর ডিউরেশনটাকে ক্যানভাসে এটাকে ফুল বাড়িয়ে দেবেন। এরপরে এই টিক অপশনে এটাকে ধরে নিচের দিকে নিয়ে এভাবে নিয়ে এসে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন। এরপরে টিক অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখান থেকে টুলসগুলো একটু সরিয়ে নিয়ে আসবেন। এরপরে এখান থেকে ডিউরেশনে ক্লিক করে এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করে দেওয়ার পরে যত সেকেন্ডের ভিডিও করব তত সেকেন্ড লিখে দেবো। এরপরে এখান থেকে টেক্সটে ক্লিক করে দেবো। টেক্সটে ক্লিক করে এখান থেকে টেক্সটটি আমি কপি করে নিয়েছি সেটা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে এই এ অপশানে ক্লিক করে এখান থেকে যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে নেওয়া যাবে। এখান থেকে যে কোনো যেমন খুশি তেমন ফন্ট সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আপনাদের যে ফন্টটি পছন্দ সেই ফন্টটা সিলেক্ট করে নিতে পারবেন। এখান থেকে আমি যখন একটা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পরে এখান থেকে এই অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটি অ্যানিমেশন ক্লিক করে নেব। আমি এই অ্যানিমেশনটা ইউজ করেছি। এরপরে এটার ডিউরেশনটাকে ফুল বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পরে এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে টেক্সটটিকে বড় করাও যাবে আবার ছোটো করাও যাবে। এই প্রথমের অপশানটাকে এটাকে বাড়িয়ে টেক্সটটিকে বড় করাও যাবে আবার ছোটো করাও যাবে। এরপরে এখান থেকে এই অপশানটাকে ক্লিক করলে টেক্সটার মাঝখানে অনেকটা গ্যাপ তৈরি হবে। আর এখান থেকে তার সবার লাস্টে যে অপশানটা আছে এর উপরে ক্লিক করলে এর টেক্সটের মাঝখানে লাইনের মাঝখানে অনেকটা গ্যাপ তৈরি হবে। এরপরে এখান থেকে এই অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যে কোনো একটি শেড নিয়ে নেব। এরপর এখান থেকে টেক অপশানে ক্লিক করে দিয়ে এটাকে আমি নিয়ে চলে আসবো। এভাবে অ্যাডজাস্ট করে নেবো এই লেখাটিকে। এভাবে এটাকে অ্যাডজাস্ট করে নেবো। এরপরে এখান থেকে যেমন খুশি তেমন কালার সিলেক্ট করে নেওয়া যাবে। এখান থেকে যেমন একটা কালার আমি এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নিয়েছি। এরপরে টিক অপশানে ক্লিক করে দেবো। এরপর এখান থেকে টেক্সটের লেয়ারে ক্লিক করে এখান থেকে এটাকে ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে নেবো। এখান থেকে এই টেক্সটের লেয়ারে ক্লিক করে ভিডিও এন্ডে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এটা টেক্সটে ভিডিওটির লাস্ট অবধি হয়ে যাবে। এরপরে এই টিক মার্কে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখান থেকে এই সং অপশানে ক্লিক করে দেবো। মিউজিকে ক্লিক করে দিয়ে এখান থেকে যেমন খুশি তেমন একটি যে মিউজিকটা আপনি ইউজ করবেন সেই মিউজিকটা এখান থেকে নিয়ে নিতে পারবেন। এখান থেকে আমি যে কোনো একটি মিউজিক সিলেক্ট করে নিচ্ছি যেটা আমার পছন্দ সেই মিউজিকটা আমি ইউজ করে নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে টিক মার্কে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এবার একটি ম্যাটেরিয়াল সিলেক্ট করতে হবে। উইন্ডো শ্যাডো এখান থেকে পিপে ক্লিক করব। গ্যালারি থেকে একটা উইন্ডো শ্যাডো বা একটা পিএনজি সিলেক্ট করে নেব। এখান থেকে আমি একটি ইমোজি নিয়ে নিয়েছি। এরপর এখান থেকে টুলসগুলো একটু বাঁ দিকে সরিয়ে নেব। সরিয়ে নেওয়ার পরে এখান থেকে এই ক্রপ অপশান আছে ক্রপ অপশানে ক্লিক করে দিয়ে এখান থেকে এই ইনস্টাগ্রামে সেটটি আবার সিলেক্ট করে নেব। এরপর টেক মার্কে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এটাকে জুম করে বড় করে ফুল স্ক্রিন করে নেব। নেওয়ার পরে এর ইমোজি লেয়ারে ক্লিক করে ভিডিও এন্ডে ক্লিক করে দেবো। এরপরে ইমোজিটার উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ব্লেন্ডে ক্লিক করে দেবো। ব্লেন্ডে ক্লিক করে দেওয়ার পরে এই ফিল্টারগুলো এই ব্লেন্ডগুলো একটু সরিয়ে নেব। নেওয়ার পরে এখান থেকে মাল্টিপ্লে এটা সিলেক্ট করে নেব। এই ব্লেন্ডটা সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে টেক অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু এই ছবিটার উপরে পুরো অ্যাপ্লাই হয়ে যাবে। এরপরে এখান থেকে আবার পিপ অপশন টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করে এর অ্যানিমেশনটাকে আমি একটু চেঞ্জ করে নিচ্ছি। সো এখানে আপনারা অন্যরকম যেমন খুশি তেমন অ্যানিমেশন সিলেক্ট করে নিতে পারবেন। আমি এখান থেকে যে কোনো একটা আমার পছন্দ মতো যে কোনো একটা অ্যানিমেশন সিলেক্ট করে নিচ্ছি। এরপরে টিক মার্কে ক্লিক করে দেবো, এখান থেকে বেরিয়ে চলে আসবো। বেরিয়ে এসে এখান থেকে আবার পিপ অপশানে ক্লিক করে দেবো। আমার টেক্সটে কিন্তু টেক্সটটা আসা এরকম অ্যানিমেশন তৈরি হচ্ছে। সো এরপরে পিপ অপশানে ক্লিক করে দিয়ে এখান থেকে এই ইমোজিটার প্রথমে চলে এসে এখান থেকে একটা কিবোর্ড অ্যাড করব। সেখান থেকে অ্যাড করার পরে একটু দূরে চলে যাব। এরপরে এই ইমোজিটাকে ধরে একটু জুম করে নেব, জুম করে নিয়ে একটু বাদিকে সরিয়ে দেবো। এরপরে আবার কিছুটা দূর যাব, যাওয়ার পরে এখান থেকে এই ইমোজিটাকে আবার একটু নিচের দিকে টেনে নিয়ে আসবো। আসার পরে এখান থেকে এই আবার দূরে চলে আসব, আবার ইমোজিটাকে আর একটু জুম করে নিয়ে এদিকে ওদিকে একবার ডান দিকে একবার বাঁদিকে সরিয়ে নিলে এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে নেওয়া হয়ে যাবে। এরপরে লাস্টে এসে এটাকে আমি জুম করে নিতেও পারি, আবার জুম আউটও করতে পারি, যে কোনো একটা করে নিতে পারবো। সো এরপরে ভিডিওটা দেখে নাও একবার। সো দেখতে পাচ্ছি এই ইমোজিটা কিন্তু উইন্ডো শ্যাডোটা হালকা হালকা নড়ছে। সো ভিডিওটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে ভিডিওটিকে সেভ করে নেবো, তাহলে কিন্তু এখান থেকে এটাকে হয়ে যাবে। এরপরে এখান থেকে আরেকটা কাজ করতে হবে, ইমোজিটার উপরে ক্লিক করে অ্যানিমেশনে ক্লিক করে দেবো। এরপরে এখান থেকে ফেড অপশান আছে, ইন এ ফেড অপশান, এই ফেড অপশানটা এখান থেকে সিলেক্ট করে নেবো শুধু। নেওয়ার পরে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে এটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সেভ অপশানে ক্লিক করে দিয়ে ভিডিওটিকে সেভ করে নেব। সো ভিডিওটি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে